ছোট লোকের বাচ্চার কারবার দেখছো? সুন্দর গাছের নিচে ঘুমাচ্ছে। ম্যাডাম আমার এই বাবা মারেন কেন? আমি কি অন্যায় করছি ম্যাডাম? তুই অন্যায় করছ তাই না? এই বেলা কয়টা বাজে দেখছিস? বাসার কাজকর্ম সব রেখে তুই গাছের নিচে এসে ঘুমাইতেছিস। গরুর খড় কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আবার রাতের বেলা শরীরটা ব্যথা করছে, তাই এখানে এসে একটু ঘুমাইছি। কিন্তু কখন যে এত বেলা হয়ে গেছে আমি এটা বুঝতে পারি নাই ম্যাডাম। ছোট লোকের বাচ্চার কথা শুনছো? কাজ করছি যার জন্য বেলা 12টা পর্যন্ত ঘুমাতে হচ্ছে তোর? আপনি যাই বলেন আমাকে বলেন, আমার বাবা মা তুলে আর কোনো গালি দিবেন না ম্যাডাম। তোরে তো মাত্র শুধু তোর বাপ মা তুলে গালি দিছি, তোর যে ঠ্যাং ভাঙি নাই সেটাই তোর কপাল। আপনাদের বাড়িতে কাজ করি বলে খালি মারবেন গালি দিবেন, আমি কি মানুষ না? মানুষ? তবে আমাদের কাছে নিচু জাতের মানুষ, কারণ তোদের জন্মই হয়েছে আমাদের সেবা করার জন্য, যাকে বলে চাকর। চাকর হইলে কি শিয়াল কুকুরের মতো ব্যবহার করবেন আমার সাথে? তুই আমাদের বাড়ির সামনে একজন চাকর, আমাদের শিয়াল কুকুরের মতো। তোকে আমরা যেটা খেতে দিব সেটা খাবি? ম্যাডাম একটা কথা বলি শোনেন, আমি এতিমের একটা ছেলে ম্যাডাম, আমার বাপ মা কেউ নাই, এই বাড়িতে পড়ে আছি, শুধু আপনার আব্বা আমাকে ভালোবাসে। তাহলে আপনি যে অন্যায় অত্যাচার করেন আমার সাথে, তবে আমি বাড়ি থেকে চলে যেতাম। আপনার বড় লোক হয়েছেন দেখা এইভাবে আমাদের উপর অত্যাচার করবেন তা তো হইতে পারে না ম্যাডাম। তোর মতো চাকর বাকররা না আমাদের বাড়িতে কাজ করার জন্য লাইন ধরে আসবে, শুধুমাত্র বাবা তোকে ভালোবাসে সেই জন্য তুই এই বাড়িতে কাজ করছিস এখনো, নয়তো কবেই তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। ম্যাডাম শোনেন, যারা আপনাদের বাড়িতে কাজ করার জন্য লাইন দিয়ে বসে আছে তারা যদি জানতো আপনাদের এই রূপ, তাহলে জীবনও কখনো আপনাদের বাড়িতে কাজ করতে আসতো না, প্রয়োজনে রাস্তায় হাত পাইতা খাইতো, ভিক্ষা করে খাইতো। ম্যাডাম তুই আমাদের কী রূপ দেখছিস? তুই আমাদের কী রূপ দেখছিস? আমাদের আসল রূপ তো দেখাই নেই। যদি তোকে আমি আমার আসল রূপ দেখাইতাম তাহলে এতক্ষণ হসপিটালে বেড়ে থাকতি। আপনি তো এটাই করতে পারেন, আর কি করতে পারবেন? আপনাদের মতো রক্তচোষা বড় লোকদের কাজই হচ্ছে আমাদের মতো গরিবদের উপর অত্যাচার করা, শুধু অত্যাচার করেই যান আপনারা। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সাথে চোখ লাগিয়ে কথা বলছিস? ইচ্ছে করছে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। আপনি আমার কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? আমি নিজেই চলে যাব, আমি তো আর আপনাদের এখানে কাজ করব না। আপনাদের এখানে কাজ করে অত্যাচার সহ্য না করে রাস্তায় ঘুরে ঘুরে থাকা ভালো, আমি না খেয়ে থাকবো, তবুও কোনো দিন আপনাদের বাড়িতে আর কাজ করবো না, আমার আর ভাল লাগে না। আপনারা আমাদের মতো গরিবকে মানুষই মনে করেন না। পেটে ভাত নাই, ভাষণ তো ভালোই দিচ্ছিস, দুদিন পর যখন দেখবি খাবার জুটছে না তখন সুসুম করে আমাদের বাড়িতে থেকে আসবি। দাম তোর একটা কথা বলি, আপনি বোধহয় মানুষ চিনতে ভুল করছেন, আমি রাসেল না খেয়ে থাকবো, তবু কোনো দিন আপনাদের বাড়িতে আর ফিরে আসবো না। পরশুদিন চাচাজান ফিরে আসলেই চাচাজানটা বইলেই বাড়ি থেকে চলে যাবো আমি, গরিবের কষ্ট আপনি কি বুঝবেন? শুধু বুঝেন আদেশ করা, পায়ের উপরে পাও তুলে থাকেন, তো গরিবের কষ্ট আপনি বুঝবেন না। আপনি শুধু পারেন গালিগালাজ করতে, আর একটু দেরি হলেই গায়ে হাত তুলতে। তুই ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চার মতোই থাকবি, আমাকে না কোনো জ্ঞান দিতে আসবি না, আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান নেবো না। বেশি বাড়াবাড়ি করলে তোর কিন্তু খবর আছে। আমি তো ছোট লোকের বাচ্চাই, তাই বলেই তো আপনাদের মতো এই ধরনের মানুষের বাসায় কাজ করি। তোকে না আর এই বাড়িতে কাজ করতে হবে না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আমি চাচাজানকে না বলে এক পয় বাড়ি থেকে যাব না। চা তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে, এই জন্য না গরিব ছোট লোকদের মাথায় তুলতে নেই। বাবা যে কি মনে করে হারামজাদাকে এত ভালোবাসে আমি সেটাই বুঝতে পারছি না। মেজাজটাই খারাপ করে দিল। আমরা তো মানুষ জানোয়ার, এই জন্য আমাদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করে। আজকে আমি এতিম বলে আমার সাথে এভাবে ব্যবহার করেন, আমার যদি বাপ মা বাইসা থাকতো এই লাথি গুতা খেয়ে বাড়িতে আমার পড়ে থাকতো তুমি। এবার আমি আর কারো কথা শুনিনি, দরকার হয় রাস্তায় ঘুমাম, তবু এই বাড়িতে থাকবো না, শুধুমাত্র ছোটবেলা থেকে চাচাজান আমার লালন পালন করছে, এই বলে হাজার অন্যায় সহ্য করেও রয়ে গেছে, এবার আর থাকবো না, চাচাজানকে বলে আমি চলে যাবো। ছোট লোকের বাচ্চা, বেলা 12টায় ঘুম থেকে উঠছিস না, এখানে বসে রেছিস কেন? দুনিয়া কাজ যে ঘরে পড়ে রয়েছে কে করবো, তোর বাপা এসে করে দিব? তাই বলে এইভাবে লাথি মেরে আমরা ফালাই দিবেন চাচিজান? ছোট লোক ছোট লোকই হয়, এদেরকে পায়ের নিচে রাখতে হয়, আমার তো ইচ্ছে করতেছে তোর গলাটি বা মাইরে ফেলি। চাচি আম্মা, ছোটবেলা থেকে আপনি আমার অনেক নির্যাতন করছেন, শুধু মাইরা ফেলতে পারেন নাই চাচা জানের জন্য,
তাহলে কবে আপনি আমার মাইরা ফেলতেন? আজকে আপনার মেয়েও আমারে মারলো, আপনিও লাথি মারলেন, আর কত নির্যাতন করবেন আমারে বলেন তো? শুন ছোট লোকের বাচ্চা, ছোট লোক ছোট লোকই থাকে, ছোট লোক সবসময় পায়ের নিচে থাকে, ইচ্ছে হলে দয়া করব, ইচ্ছে হলে পায়ে পিছিয়ে মারব। সেই সুযোগ বোধ হয় আপনি আর পাবেন না। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, চাচাদান আসলেই আমি চাচাদানটা বইলা এ বাড়ি থেকে চলে যাবো। কোথায় যাবি? কোথায় যাবো জানি না, আমার তো আত্মীয় স্বজন নাই পৃথিবীতে, আমি এতিম মানুষ, আমি একা বইলাই যে যেমনে পারে আমার লাত্তুষ্ট মারে। আপনাদের বাড়িতে আমি আর থাকবো না, দরকার হইলে আরও লাত্তুষ্ট আমি খামো, তবু আপনাকে বাড়িতে আর আসবো না। আপনাকে প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর আমরা আমরা যে তোকে এত বছর খাওয়াই দাওয়াই বড় করছি কিসের জন্য? আমাদের গোলামি করার জন্য। সারা জীবন আমাদের কাছে থাকবি আর আমাদের গোলামি করবি। চাচি আম্মা, ছোটোবেলা থেকে শুনছি মায়েদের মন নাকি অনেক নরম হয়, তো আপনার মতো এত শক্ত মনের মানুষ, পিচাস মনের মানুষ আমি আর কখনো দেখি নাই। এই তোদের সাথে ভালো ব্যবহার করে তো লাভ নাই, ভালো ব্যবহার করলে তোরা মাথায় উঠে যাস। এই যে আমি গতকালকে তোর কতগুলো কাপড় ধুতে দিচ্ছি, কাপড়গুলো ধুই তো, কীভাবে পরে রাখছো দেখলা? আমি তো সারাদিন পয়সা থাকি না, একটার পর একটা কাজ করতেই থাকি, তারপর আপনাকে মন পাই না। আচ্ছা কোন তো চাচি আম্মা, কী করলে আপনাকে আমি মন পাইতে পারি কোন না একটু? গরিব ছোট লোক কখনো মন পায় না, গরিবদেরকে নিয়ে তামাশা করা যায়, ভালোবাসা যায় না। কেন চাচি আম্মা, আপনারা যে আল্লাহ বানাইছে আমারও তো সেই আল্লাহ বানাইছে, এমনও তো হইতে পারতো আমি আপনার জায়গায় আর আজকে আপনি আমার জায়গায় থাকতেন। ভাগ্য ভালো তোর যে আমি পড়াশোনা করে নেই, ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইছি, এর বেশি যদি পড়াশোনা করাইতাম তাহলে তুই মহাপণ্ডিত হয়ে যেতি। পণ্ডিত বসায় হইতাম কিনা জানি না, তবে অমানুষ হইতাম না, মানুষের মতো মানুষ হইতাম। তুই কি বললি? আমরা অমানুষ, আমরা অমানুষ? এই ছোট লোকের বাচ্চা আমি বুঝতে পারছি, আমার হাজবেন্ডের প্রশ্ন পাইয়া তুই আজকে এত খারাপ ব্যাপার করে এত অমানুষ হয়েছ, আজকে তোর খবর আছে। আমি আর আপনার বাচ্চায় কাম করবো না, কাম করবো না। তুই কাজ করবি না, কাজ করবি না, করবি না, তুই করবি না, তোর বাপে এসা করবো কাজ। চল ভাই চল চল। মনে হয় না না এতদিন আগে এই কাপড়গুলো তাতাই বসে পড়ি, ভালো করে দেবি, উল্টা পাল্টা হবে তোর খবর আছে, আর তারপর ধোয়া শেষ করে বাজারে যাবে, তাড়াতাড়ি কর। দেখেন চাচি আম্মা, এখন পর্যন্ত আমি কোনো কিছু খাই নেই, যদি কোনো কিছু না খাই তাহলে শক্তি পাবো কই থেকে? আর যদি শক্তি না পাই আমি কোনো কাজই করতে পারবো না। যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবি তত তাড়াতাড়ি খাবার পাবি। এখন কাজ শেষ করে বাজারে যা, বাজার করে আন মাছ কাট, তরকারি কাট, তারপর রান্না হবে, তারপর তুই খাবি। বাচ্চা আমার জামা কাপড়গুলো সুন্দর মতো ধুয়ে দিবি, যদি দেখছি একটু পরিমাণ ময়লা আছে তাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম দেখেন, একটু আগে আপনার আম্মায় কতগুলো কাপড় দিয়ে গেছে, আপনি আমার এসে এতগুলো কাপড় দিয়ে দিতেছেন, এত কাজ আমি করতে পারবো না, আমার আবার বাজার করতে হইব, আর বাজার না করলে তো কোনো রান্না বান্না হইব না, খাবেন করতে গা? তুই বাজার, তুই রান্না করবি তারপর আমি খাবো? শোন আমার ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার ম্যানেজ কর। ম্যাডাম আমি এখন কোথায় কাপড় পাবো? তুই খাবার কোথায় পাবি, কিভাবে পাবি সেটা তোর বিষয়, আমার দেখার বিষয় না। আধা ঘন্টার মধ্যে আমি আমার রুমে খাবার চাই, যদি আধা ঘন্টার মধ্যে আমার রুমে খাবার না যায় আমি থাপড়ে তোর গাল লাল করে ফেলবো, পরে এই গালের লাল না সারা জীবনে মিটবে না। তাহলে ম্যাডাম আমি কাপড়গুলো রেখে বাজারে যাই, বাজার থেকে এসে রান্না বান্না করি, তারপর আপনাদের কাপড়গুলো দিয়ে দিব। আমার এই সবগুলো কাপড় না ময়লা হয়েছে, বিকালবেলা আমি আমার বান্ধবীর বাসায় যাবো, তুই তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে রোদে শুকাতে দে, কথাটা যেন মনে থাকে, আর খাবার তাড়াতাড়ি আমার রুমে পাঠা। এখন আমি কোনটা রেখে কোনটা আগে করবো? আমি পশ্চিম মহাবিপদে, মা বলে একভাবে, মেয়ে বলে আরেকভাবে, এদের যন্ত্রণা আবার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, কেন যে চাকর হয়ে জন্ম নিলাম। কী রে তুই এখনো পয়সা নিছস, কাজ শেষ খরচ নাই, বাজারে যাই যাবো না? আচ্ছা আম্মা দেখেন, আমি বসে বসে ভাবতেছি আমি কোনটা রেখে কোনটা করবো, আপনি কতগুলা কাপড় দিলেন, আপনার মায়ের এসে কতগুলা কাপড় দিল, আবার খাবার চাইতেছে, আবার আপনি বলতেছেন বাজারে যাইতে, এখন আমি কী করবো বলেন? বাজারে যাবো না কাপড় দেবো? আমার মাথা কিছু কাজ করতেছে না। আমি যেটা বলছি সেটাই আগে করুন। আপনারা আমার কী পাইতেন, আমাকে দশটা হাত পাও, আমি একসাথে কতগুলো কাজ করবো, আমি কি রোবট নাকি? চাচি আম্মা সকাল থেকে আপনারা দুইজন মিলা আমার উপরে যে অত্যাচার করতেছেন আমি বুঝতেছি না, আমি কার কাছে বিচার দিব? ওনাকে আমাদের নামে বিচার দিবে? ওকে আজকে আমরা দুইজন মিলে এমন শিক্ষা দিব ও ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে। দাঁড়ো
ওকে মার চাকানো, তোমরা ওকে মার চাকানো, ও কি করেছে? সকাল থেকে আমার কতগুলো কাপড় এনে দিছে, কতগুলো তালা বসন এনে দিছে, চাচিয়ার ম্যাডাম মিলে আমার উপরে অনেক অত্যাচার করতেছে। আমি কোনো কিছু খাই নাই, আমি খাইতে চাইছি, আমার খাইতে দিব না। আপনি বলেন দাদাজান, এই ছোটবেলা থেকে আপনি আমার মানুষ করতেছেন বলে বিক্রি করে, ওনারা আমার সাথে খুবই খারাপ আচরণ করে, অমানুষের মতো ব্যবহার করে। আপনি যখন বাড়িতে না থাকেন দাদাজান, আমি একটা মানুষ। বলেন দাদাজান, আপনি একটা বিচার করেন দাদাজান, আপনি আমার বাজার, আপনি আমার ছোটবেলা থেকে বাবা মার আদর দিয়েও বড় করছেন, তাই আপনার বাপ বসে এখানে পড়ে আসি। নাহলে চাচি আর ম্যাডাম আমার সাথে যে অমানসিক নির্যাতন করে, কবে আমি বাড়ি থেকে চলে যেতাম? এইভাবে চলতে থাকলে আমি থাকবো না, আমি থেকে চলে যাবো। চাচা যান, গতকাল আমার শরীর খুব ব্যথা করছিল, গরুর খড় কাটতে গিয়ে শরীর খুব ব্যথা করছিল, তাই গাছের তলায় একটু ঝিমাই দিলাম। ম্যাডাম এসে আমার খুব মারছে, অনেক মারছে দাদা, তাতেও মারছে। আপনি আমার বাচ্চা নেই অত্যাচার দিই মহিলার হাত থেকে। আচ্ছা, আমার তো মনে হইতেছে আমি কোনো মানুষই না, আমি কোনো গাধা করো, সে যে এমনি পারতেছে আমার পিটাইতেছে, একবার চাষি পিটায়, একবার ম্যাডাম পিটায়, আমি আর পারতেছি না চাচা। তুই ঠান্ডা হ, বিষয়টা আমি দেখতেছি। তোর বাবা মা মারা যাওয়ার আগে আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমার কাছে তোকে রাখবো। এখন তুই যদি এইভাবে চলে যাস, তোর বাবাকে আমি কথা দিয়েছি, তার কী হবে বলতো? বাবা তুই মন খারাপ করিস না, ওদের বিচার করবো আমি। কী বল না তুমি, এই চাকরের বাচ্চার জন্য তুমি আমাদের বিচার করবে? অবশ্যই বিচার করবো শিলা, আমি যা শুনছি সবই সত্যি। হ্যাঁ, তোমরা কীভাবে পারলে দুজন মিলে একজন অসহায় মানুষকে এভাবে মারতে বলো? হ্যাঁ, তোমাদের কি বিবেকে একটু বাধা দিল না? হ্যাঁ শিলার মা, তোমার একটুমাত্র সন্তান, মেয়ে সন্তান, তোমার তো ছেলে সন্তান না। রাসেলকে তুমি যদি ছেলে সন্তান হিসাবে যদি কাছে টেনে নাও, ক্ষতি কী বলো? তুমি কিন্তু আরেকটা বাজে কথা বললি, এই চাকরের বাচ্চা আমি নিজে চিনে ভাববো, আর এই ছোট লোক চাকরের বাচ্চা থাকবে আমার পায়ের নিচে, পায়ের নিচে। বাবা মা তো ঠিকই বলছে, এরকম চাকরের বাচ্চাকে না লাই দিলে মাথায় উঠে যাবে। একটা ছোট লোক চাকরের জন্য তুমি আমাদেরকে ধমক দিলে? আমার তো এই মুহূর্তে ইচ্ছা করছে যে তোমাদের দুজনকে বাড়ি থেকে বের কর। তোমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই, একটা গরিব এতিম অসহায় মানুষের সাথে তোমরা এইভাবে অত্যাচার করছো, তোমাদের কি বিবেকে একটু বাঁধে না? এখন তোমরা দুইজনই রাসালের কাছে ক্ষমা চাইবে। এই ছোট লোকের কাছে আমরা মা মেয়ে মাপ চাইব, পরে লাঠি মেয়ে বাড়ি থেকে বের করে নিব আমি। দাদা যান থামেন, আমার মতো সামান্য একটা চাকরের জন্য দয়া করে ওদেরকে মারবেন না। মনুষ্যত্ব কাকে বলে দেখো, মনুষ্যত্ব কাকে বলে দেখো! তোমরা যদি দুইজন এই মুহূর্তে রাসালের কাছে ক্ষমা না চাও, আমি তোমাদেরকে মারতে মারতে এই বাড়ি থেকে আর ধাক্কা বের করে দেবো। শিক্ষা দিলাম না, যদি মনে রাখে জীবনে তোকে কখনো গায়ে হাত দিবে না, আর তোকে ছোট লোক বলেও গালি দিবে না। বাবার মনে কোনো কষ্ট নিস না। আমি মনে কোনো কষ্ট নেই নি চাচা, আপনি আমার অনেক ভালোবাসেন এটা আমি জানি। আজকে আমার বাবা মা যদি বেঁচে থাকতো, তারা বোধহয় আপনার মতো আমার এত ভালোবাসতো না চাচা। শুধু আপনার জন্য আমি বাড়িতে বসে আছি। ও শেষ পর্যন্ত চাকরের বাচ্চার কাছে মারছি না রে, এই বাড়িতে কি বের করতে হবে? ওদের দিন বাইর করতে না পারি আমাদের মা মেয়ের মাথা পাটে যাবে, যে কোনো বায়ক এই বাড়ি থেকে তাড়াতে হবে। ওর বাবা ওদের আইডিয়া মাথায় তুলতেছে, চাকরের কাছে আমাদেরকে ছোট করলো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো, এই ছোট লোকের বাচ্চাটাকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করতে হবে। আরে ও আমাদের নামে বাবার কাছে বেঁচে গেছে, আর বাবাও কি মানুষ, ওর কথা শুনে আমাদেরকে অপমান করলো। ওকে যেভাবে হোক এই বাড়ি থেকে বের করতেই হবে। আমার না রক্তে গলথা জ্বলে যাচ্ছে, মতো চোখে গলা টিপে মেরে ফেলি। ওকে যদি বাড়ি থেকে বের না করতে পারি তাহলে আমার নাম শিলা না। দেওয়ার কোনো কারণ নেন, কোন 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 মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। মাথা যদি গরম করে কাজ করি উনিয়েছে আমি দেখা যাবে ওই বায়ান্ন গ্রাম বিজেরা বাইরে, তাই না?
ধ্যান করতে হবে, কোনো একটা ভালো কঠিন প্ল্যান উল্টে পায় করে উল্টা আনতে হবে। তুমি তো একদম ঠিক কথা বলছি, আসলে মাথা গরম করলে উল্টারও বিপদ আমাদের হবে, যেভাবে হোক একটা প্ল্যান করতে হবে। আচ্ছা মা, তোমার কাছে কি কোনো প্ল্যান আছে ওকে বের করার জন্য? আমার তো কোনো প্ল্যান নেন, ফের একটু প্ল্যান একটা বের করে ফেলতে পারবো ইচ্ছাম না। কী করা যায় কী করা যায়? শোন না, আমার মতো একটা বুদ্ধি আসছে। আরে কী বুদ্ধি আসছে তাড়াতাড়ি বলো। তুমি এই বুদ্ধি যদি আমরা কাজে লাগাই, এই প্ল্যান যদি আমাদের সাকসেস হয়, শেষ, এই ছোট লোকের বাচ্চা বাড়ি থেকে গো। তারপর একটা বাজারে জানে যায় কেন কাজটা এমন ভাবে করতে হবে সাপ মোর লাঠিও ভাঙবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা কাউকে বলা যাবে না, আরো সুন্দর করে শুনে দেবো প্ল্যানটা। ওকে যা, কী রে ছোটো লোকের বাচ্চা, তুই কীভাবে এই বাড়িতে টিকে থাকো সেটা আমরা দেখে নিব, এখন খালি আমাদের মামের প্ল্যান দেখবি। এই সুন্দরী, এই কমরটা ডুলে ডুলে কই যাও? এই আপনি মাতবরের সেই বখাটা ছেলেটা না? তোমার আইকিউ তো অনেক শার্প, তুমি ঠিকই ধরেছো। আমাকে দেখে এসব বলার মানে কি? তোমাকে অনেক দিন থেকে চোখে চোখে রাখতে রাখতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, তোমাকে দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। তুমি এত সুন্দর, তোমাকে না দেখলে আমি বুঝতে পারি। তোমার ফিগারটা এত সুন্দর, আমি দেখে ফিদায়। চলো না সুন্দরি, আদর করে আমি বসা দিই। কি সমস্ত আজে বাজে কথা বলছেন, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার বাবার কাছে নালিশ করব। বন্ধু, ও মনে তার চিনতে পারে নাই, তার বাপের ভয় দেখায়। আমার বাপের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি যেটা বলি সেটাই করি। আজকে তোমাকে আদর করব, ভালোবাসা দিব। এই এলাকায় এমন কোনো মায়ের পুত নাই যে আমার কাজে বাধা দেয়, তা বলে রাখো। আপনার আমার রাস্তা ছাড়েন, আমি বাড়িতে যাব। আমার রাস্তা না ছাড়লে আপনার কিন্তু খবর আছে। আমার বন্ধুর চোখে যেই মেয়ে একবার পড়ছে, তার সর্বনাশ না হওয়ার পর্যন্ত নিস্তার নাই। আপনাদের ঘরে কি মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনারা জানেন না? এই সুন্দরী, এ তো আগের ডায়ালগ, বাংলা সিনেমার ডায়ালগ, নতুন কিছু থাকলে বলো। তবে তোমার সাথে আমার খেলা জমবে, কারণ তুমি অনেক তেজি, অনেক জিদি, আর জিদি মাইয়া আমার খুব পছন্দ। সুন্দরীর অনেক সাহস হয়ে গেছে, মুক্তির উপরে তর্ক করে। ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও। যদি রাজি না হয় আমার মাথা একবার গরম হয়ে যায়, তাহলে তোমাকে কিভাবে রাজি করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া আমরা কি করতে পারি তোমার কিন্তু ধারণা নাই। দেখেন, আপনারা কিন্তু এখন বেশি বেশি করতেছেন। আমার পদ যদি আপনারা এখন না ছাড়েন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। জেলের ভাত না খাইতে চাইলে রাস্তা এখনই ছাড়েন, সরেন। তুমি এখান থেকে যেতে পারলে তো পুলিশকে খবর দেবে, তাই না? বন্ধু, উনি হচ্ছে ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, ও বেশি কথা বলছে। তুই এক কাজ কর, ওই হাত তুই ধর, আমি এই হাত ধরছি, চল। একদম চুপ, কোনো কথা নেই, চুপ। দাঁড়ান বলছি, দাঁড়ান, কারা আপনারা? আমার ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন? ছাড়েন, ওনার হাত ছাড়েন বলছি, ছাড়েন বলছি। ভাই তুই কে? তুই রাস্তা আটকেছিস কেন? হ্যাঁ, রাস্তা আটকেছিস, ভালো ভালো করতেছি। আমার ম্যাডামকে তাইরা দেন, তাহলে কিন্তু আপনাকে খবর আছে। রাসেল, রাসেল, তুমি আমাকে লম্পটের হাত থেকে বাঁচাও। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমার ম্যাডামকে ছেড়ে দে। একা রাস্তা পায়ে একটা মেয়ের উপরে এইভাবে নির্যাতন করতেছিস, দাঁড়া, তোদের খবর আছে? ছাড় বলছি আমার ম্যাডামকে। ওই স্পিকারে যাস না, রাসেল।
ম্যাডাম আপনি এখন সম্পূর্ণ নিরাপদ, আপনি বাড়ি যেতে পারেন। আচ্ছা রাসেল, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? না ম্যাডাম, আমার কোথাও লাগেনি। আহ, লাগলেই বা কি? আপনাকে ফেলে আমি চলে যাব এমন কাপুরুষ আমি না ম্যাডাম। আর আপনাদের ওইখানে ছোট থেকে বড় হয়েছি, আপনাদের কোনো ধরনের ক্ষতি হোক এটা আমি কখনো চাই না ম্যাডাম, কখনোই চাই না। আপনি আমার সাথে বাড়িতে চলেন ম্যাডাম, আপনি আমার সাথে এখন নিরাপদ আছেন। আর একটু নিজের দিকে খেয়াল রাখবেন, ওই শয়তানগুলো যে কোনো সময় আবার আক্রমণ করতে পারে। ঠিক আছে চলো। আমি যেই ছেলেটাকে সবসময় অপমান করতাম, গালিগালাজ করতাম, অত্যাচার করতাম, সেই ছেলে আজকে তার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো। এখন বুঝতে পারছি ওর মতো ভালো মনের মানুষ নেই, ও মেয়েদের সম্মান করতে জানে। আমার কৃতকর্মের জন্য ওর কাছে ক্ষমা চাইতে হবে। যে মানুষটা তার জীবন বাজি রেখে আমাকে বখাটেদের হাত থেকে উদ্ধার করলো, সে মানুষটার জন্য আমার এত কেন খারাপ লাগছে? তার মানে কি আমি তার প্রেমে পড়ে গেছি? না 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 না, তাও বা কি করে হয়, সে তো আমাদের বাড়ির সামান্য একটা কাজের লোক। আচ্ছা, ধনী দরিদ্রের মধ্যে ভালোবাসা তো হতেই পারে, তাই না? কিন্তু সে কি বিশ্বাস করবে আমি তাকে ভালোবেসে ফেলছি? সে তো ভাববে আমি তার সাথে মজা করছি। আর বাবা মা জানতে পারলেই বা কি বলবে? ধুর, এত কিছু ভেবে কি ভালোবাসা হয় নাকি? ধুর, এগুলো আমি কি ভাবছি আজে বাজে। একটু ওকে ডাকবি, দেখি ওর সাথে গল্প করলে হয়তো বা ভালো লাগবে। রাসেল, আয় রাসেল, একটু এদিকে আসো তো, শুনে যাও, বসো। না ওরম কিছু বলবেন? বসতে বসি না, বসো এখানে। না আমি বলবো না, কিছু বলবেন আপনি? বিশ্বাস করেন, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তার বিপদে ঝাঁপায় পড়তাম। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা হয়তো ওরা জানে না, আমি জানি। মেয়েরা মায়ের জাতি, কারো বউ, কারো মা, কারো বোন, তাই মেয়েদেরকে ভালোবাসার চোখে দেখতে হয়, শকুনের চোখে নয়। বাহ, তুমি তো দেখছি খুব জ্ঞানী। ম্যাডাম আপনি কি আমাকে কিছু বলবেন? বললে বলেন, না হলে আমি যাই, আমার খুব ভোরে উঠতে হবে। ভোরবেলা উঠে কাজকর্ম ঠিক মতো না করলে তো আপনি আবার আমার কুত্তার মতো পিটাবেন। আচ্ছা, আমি না তোমার সাথে কখনো এরকম ব্যবহার করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমার সাথে এতদিন যে অন্যায় অত্যাচার করেছি, যে দুর্ব্যবহার করেছি, সব কিছুর জন্য আই এম সরি। তুমি আমাকে মাফ করে দাও। ম্যাডাম আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি। সত্যি তুমি আমাকে ক্ষমা করেছো তো? ম্যাডাম আপনি হয়তো এখন আবেগের বসে আমার কাছে ক্ষমা চাইতেছেন, আপনার আবেগ কেটে গেলে আবার আপনার আগের রূপ ফিরে আসবে। আপনারা বড় লোক মানুষ, আপনাদের নীলাবজ অনেক দায়। আমি আবার ভুল বুঝতে পেরেছি, তোমার এই কাজে আমার সব অহংকার ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করব না, কখনো তোমার গায়ে হাত তুলব না। আমি জানি তুমি আমাকে এত সহজে বিশ্বাস করবে না। আচ্ছা, আমি কি করলে তুমি একটু বিশ্বাস করবে একটু বলবে? থাক ম্যাডাম, আমাকে আপনার বিশ্বাস করা আর না করে কিছু আসে যায় না, আমি এখন আসি। বসো। জি ম্যাডাম বলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। রাসেল, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। ম্যাডাম এত রাতে মজা না করলেও পারতেন আমার সাথে, আমরা গরিব মানুষ বলে কি যখন তখন পুতুলের মতো নাচাবেন আমাদেরকে? বিশ্বাস কর রাসেল, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করে নাও। আমার যত অহংকার ছিল সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তুমি আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিও না, প্লিজ গ্রহণ করে নাও, নয়তো আমি আমাকে জীবনও ক্ষমা করতে পারবো না। এই কথা যদি চাচা জানার চাচি যান জানতে পারে হয়তো আপনারা কিছু বলবে না, আমার মেরেই ফেলবে। আর চাচা জান আমার খুব ভালোবাসে, আমি চাচা জানের বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন, এখন আমি আসি। তুমি আমাকে কিভাবে ভালো না বেসে থাকতে পারো?
সেটা আমিও দেখে নিব। এত কি বুঝতাস? আর বল না, তুমি যে সেদিন আমাকে গয়না বানিয়ে দিয়েছিলে ওইটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? ভালো করে খুঁজে দেখো। আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও নাই। এবার তো তোর আসেনি, তাহলে গয়না কোথায় যাবে? দেখো মনে ভুলে কোথাও রেখেছো কিনা। বললাম না কোথাও নাই, খুঁজে না পেলে তো আমি তোমার কাছে আসলাম। এ বাড়িতে তোমার গয়না নেওয়ার মতো কেউ নেই। কে বললো কেউ নাই? চোর আমাদের চোখের সামনে খুরখুর করতেছে। তুমি কি তোমার মেয়েকে সন্দেহ করছো? ও গয়না নাকি? ও তো অজস্র গয়না আছে। আমার মেয়ে ছাড়া এই বাড়িতে আরেকজন আছে, সে কি আর কি তোমার আছে? তার মানে তুমি কি রাসেলের কথা বলতে চাচ্ছ? তা নয় তো কি, আমার গয়না ধরার মতো সাহস আর কি আছে? রাসেল তোমার গয়না নিয়ে কি করবে? কি করবে মানে তুমি বোঝো না, ও একটা ছোট লোক করে আমার গয়না নিয়ে বিক্রি করে দেবে। তুমি মিথ্যা সন্দেহ করছো। রাসেল যে আমাদের বাড়িতে এতদিন আছে কই? পুরো দিন তো ক্ষতি করলো না, আর আজকে তুমি তোমার গয়না চুরি বদনাম করছো অন্য মেয়ে। রাসেল তো আমার শত্রু না, আমি কেন মিথ্যা কথা বলবো? শোনো, রাসেলকে সন্দেহ করে কোনো লাভ নেই। আমি ওকে দেখে শুনছি, ও সত্য দেখতে চাই, ও আমার কাছে কখনো মিথ্যা বলবে না। শুনো, চোর কোনোদিন সত্য কথা বলে না। তুমি চুপ করো, আমি রাসেলকে ডাকবো। রাসেল, হ্যাঁ রাসেল, আমার ডাকছেন চলতে যা। তোর চাচ্ছে আমার একটা গলার হার খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কি কোথাও দেখেছিস নাকি? এইভাবে বললে কেউ স্বীকার করে? কীভাবে স্বীকার করা যা হয় আমি দেখছি। তুমি রাসেলের কান ধরে রাখছো কেন এইভাবে? আচ্ছা মা, তোর মাকে কয়েকদিন আগে একটা হার বানিয়ে দিয়েছিলাম, কোথায় তুই বলতে পারিস? কি করব, কিছু বলছিস না কেন? না বাবা, আমি তো কিছুই জানি না। তুই স্বীকার কর নাহলে আমি তোকে দাদা যাও। আমি এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করি, সেই ছোটবেলা থেকে। আপনি কখনো দেখছেন আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয়েছে? বলেন চাষি, আপনি দেখছেন আজকে কেন আমার এই মিথ্যা অপবাদ দিতেছেন? তারপর তুই সেইভাবে স্বীকার করবি না, তোমার তল্লাশি করতে হবে, তল্লাশি করতে গিয়ে। হ্যাঁ ঠিক আছে চাচা, মা চাচা তাহলে চলেন, আমার নুন তল্লাশি করবেন, গিয়ে দেখবেন। এই চল চল, এই চল। কিন্তু সেই যেমন চোখের আর দেখছো তুমি, দেখো কতদিন বিশ্বাস করে আমি এই গল্পের খবর জানি না। এই আর তুই কিনা শেষ কেন তোর চাচি আমার গয়না চুরি করলি? তাহলে কি ভেবে এটা আমরা তুমি সাপ বুঝেছি, সাপ বুঝেছি। আমি তোমাকে বলছিলাম না আমার কথা তখন বিশ্বাস করো নাই, এখন দেখলা তো লাই দিয়ে তো মাথায় তুলছো। আর এই ছোট লোকের বাচ্চা, এদের কোনো মান সম্মান নাই, ওরা যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ কাজ করতে পারে। এখন তুমি সেটা দেখছি। আরে তোর টাকা লাগবে তুই আমাকে বলতে, তুই কি করে পারলি তোর চাচি আমার গয়না চুরি করতে? দাদা বিশ্বাস করি, আমি গয়না নিয়ে নেই চাচা, এই গয়না খবর কিচ্ছু জানি না। আমি নিয়ে নেই দাদা, চাচি আমার গয়না আমি নিয়ে নেই। আপনার ছোট থেকে পায়না বিষয় বড় করছেন দাদা, আপনি তো আমার সব কিছু দেন দাদা, খাওয়া থাকা টাকা পয়সা, আমি গয়না দিয়ে কী কর্ম চাচা? শেষ করুন চাচা চুরি, আর যদি আমি চুরি করে বিক্রি করা থাকি সেই টাকা দিয়ে আমি কী কর্ম চাচা? আপনার চাচা তো আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি ঘুরাই এতে আমার মা বাবা কেউ নাই। আপনি যত বিশ্বাস করে আমার আর অত্যাচার করেন না, আমার খুব বিশ্বাস করেন চাচা। কত ডং, এই তুমি কি ওর বিচার করবা নাকি আমি আইন নিজের হাতে তুলে নিব? আমি যে কি করি আমি নিজেও জানি না।
বিশ্বাস করেন চাচি আম্মা, আমি চুরি করি নাই। আপনারা ভুল বুঝতেছেন, আপনারা ভুল বুঝতেছেন। তোকে বিশ্বাস, তোকে আমি আর বিশ্বাস করি না। আমি একবারই পুলিশে ফোন করছি, তুই জেলের ভিতরে পচার দফন দাও। বাবা, পুলিশকে ফোন করার কোনো দরকার নেই, এখানে রাসেলের কোনো দোষ নেই। যা করেছেন মা করেছেন। মাই বালিশের নিচে গয়নাটা রেখেছিল। আসলে সেদিন যখন মা আর আমি রাসেলের কাছে ক্ষমা চেয়েছিলাম, সেটা আমাদের দুজনের খুব ইগোতে লেগেছিল। আমরা এটা মানতে পারিনি খুব সহজে যে একটা বাড়ির চাকরের কাছে আমরা মাত্রই। এরপর মা আর আমি রুমে এসে প্ল্যান করি কীভাবে রাসেলকে তোমার সামনে অপরাধী বানিয়ে বাড়ি থেকে বের করা যায়। সে প্ল্যান অনুযায়ী মা বালিশের নিচে গয়নাটা রাখে। রাসেল খুব ভালো একটা মনের মানুষ। রাসেল যদি গতকাল আমাকে না বাঁচাতো, হয়তো আমাকে তোমরা দেখতেও পেতে না। লজ্জায় ঘৃণায় আত্মহত্যার পথ বেছে নিতে হতো। রাসেল আমার জন্য অনেক মারও খেয়েছে। সে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমি আজকে সত্যি কথাটা বলে দিলাম। রাসেল খুব ভালো মানুষ, ওর কোনো দোষ নেই এখানে। তোমার নির্লজ্জ ব্যয়ার মেয়ে বাবার সঙ্গে জীবনে মেখে তুমি নিজের স্বার্থের জন্য একটা অসহায় ছেলেকে দোষী বানিয়ে বাড়ির থেকে বের করতে চাও। আমার তো ইচ্ছে করছে এখনই তোমাকে খাদ্যের বাড়ি থেকে বের করেছি। হ্যাঁ, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। নামতে কোন দিন কোনো ভুল করে নিয়ে একটা ভুল করছে। একটা নিরপরাধ ছেলের উপর অনেক অত্যাচার করেছ, যদি ক্ষমা চাইতে হয় রাসেলের কাছে হয়তো যে আম্মা আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। সত্যি কথা বলতে কি, গরিব মানুষ পুতুলের মতো, যে যেমনি পারে তেমনি নাচায়। রাসেল, আমি আসলে এই ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে আর দুঃখ প্রকাশ করতে হবে না। আপনি আজকে সত্য কথা না বললে আমাদের সত্যি সত্যি জেলখানার ভাত খেতে হইতো ম্যাডাম। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। আজকের পর থেকে আপনার উপর আমার কোনো রাগ নাই। ম্যাডাম, আপনি এগুলো কি করতেছেন? আপনার নরম হাতে এগুলো মানায় না। আপনি বাড়িতে চলে যান, আমি সব কাজ করে আসতেছি। শুনুন, আজকের পর থেকে তুমি আমাকে আর আপনি আপনি বলবে না, এখন থেকে আমাকে তুমি তুমি করে বলবে, চাইলে জানো বলতে পারবে। আপনি এগুলো কী বলতেছেন ম্যাডাম, পাগলের মতো? আপনার সাথে আমার যায়, আপনি আমার মালিকের মেয়ে, আর চাচা যান যদি জানতে পারে আমার একদম কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর এগুলো নাটক সিনেমায় মানায়, বাস্তবে মানায় না ম্যাডাম। নাটক সিনেমায় যা দেখায় বাস্তবতে তা হয়ও না। শুনুন, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে কি না বলো। যদি তুমি আমাকে ভালো না বাসো, আমি কিন্তু আজকে নিজেই আঘাত করে নিজেকে শেষ করে ফেলব। পাগলামি করবেন না ম্যাডাম, কোথায় আপনি আর কোথায় আমি। শুনেছেন কখনো তেলে জলে এক হইতে? যদি চাচাদান জানে আমার জানিয়ে মেরে ফেলবে। প্রেম এবং যুদ্ধে অন্যায় বলে কিছু নেই। চাকরকে মালিকের মেয়ে ভালোবাসতেই পারে, এটা তো অন্যায় কিছু না। আর তাছাড়া ভালোবাসা কখনো বলে কয়ে হয় না, এটা হঠাৎ করেই হয়ে যায়। এতদিন আমি তোমাকে ঘৃণা করতাম, আর দেখো আজ সেই ঘৃণা ভালোবাসা পরিণত হয়েছে, আর তুমি আমাকে আজকে প্রত্যাখ্যান করছো। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি ধনীর দুলারি, আমি এতিম চাকর, আপনার সাথে আমার এগুলো হয় না ম্যাডাম। তো তুমি চাকর হয়েছো তাতে কি হয়েছে? তুমি তো কোনো অন্যায় করছো না, তাই না? ম্যাডাম, এটা আপনার আবেগ, কিছুদিন ধৈর্য ধরেন, যখন আপনার আবেগটা কেটে যাবে তখন আর আপনার আমাকে সহ্য হবে না ম্যাডাম। আবেগ দিয়ে জীবন চলে না। আমি যা বলছি বুঝে শুনে বলছি,
তুমি যদি আমাকে ভালো না বাসো আমি কাঁচি দিয়ে হাত কেটে কিন্তু রক্তাক্ত করে ফেলবো। ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের বাড়ির চাকর, একজন এতিম, আমি খুবই গরিব নিরীহ। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি আমাকে ভালোবাসবে কি না বলো। আমি আমি ভালোবাসি, আপনাকে ভালোবাসি ম্যাডাম। হাবুডুবু খাচ্ছে আর কাজের ছেলে তোমার মেয়েকে ভালোবাসি কথা বলতে, তারপর মাথাটা মানুষ হয়ে গেছে, পুরো আলো হয়ে গেছি আমি। তুমি কি আবার এই সহজ সরল ছেলেটাকে ফাঁসাতে চাচ্ছ? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবো না, সেদিন আমি হাতে নাতে ধরছি, প্রমাণ বের করছি, তুমি গেলেই বুঝতে পারবা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই চাকরটাকে বাড়ি থেকে বের করে দে। তোর কত বড় সাহস, শেষ পর্যন্ত কি না ও আমার কোন যে হাত দিয়েছে, এই কথা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে আমার মান সম্মান সব ফুলে মিশে যাবে। বামুন হয়ে চাঁদ হাত বাড়ি গেছে, ওই হাত আমি কেটে বের। আর তোমার মেয়ে, তোমার মেয়ে এইবার কেমন? এত ছেলে থাকতে একটা কাজের ছেলের দিকে চোখ দিল, নজর দিল, রুচি এত খারাপ। চুপ থাকো, দেয়ালেরও কান আছে, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। আমার মেয়ে ওই চাকরটাকে ভালোবাসে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে সব দোষ ওই চাকরের। কত ভালো একটা সম্বন্ধ মেয়েটার জন্য ঠিক করলাম, আর সে কিনা একটা কাজের ছেলের প্রেম করেছে। আরে বাবা, আমি তো সেটাই বলি, দুনিয়াতে এত ছেলে থাকতে একটা কাজের ছেলের দিকে নজর গেল। চলো আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা গিয়ে দেখি তোমার কথা যদি সত্যি হয়, ওই চাকরি বাচ্চার খবর আছে। চলো চলো। আমার কিন্তু ভয় করছে, কি যে হবে। আয় ধুর, এত ভয় কিসের? আমি আসিনি, তুমি দুই হাত দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, দেখবে সব ভয় চলে গেছে। জানো আমার কাছে মনে হচ্ছে রঙিন কোনো স্বপ্ন দেখছি, যে কোনো সময় দমকা হওয়ায় স্বপ্নটা ভেঙে যেতে পারে। কিছু কিছু সময় স্বপ্ন কিন্তু বাস্তব হয়, আর তাছাড়া তুমি নিজেকে এত ছোট মনে করে দেখো কেন বলো তো? সেটা বললেই তো আর হয় না, মালিকের মেয়ের সাথে চাকরের প্রেম পৃথিবীর কেউ মেনে নিবে না। কে মানলো আর কে মানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এটাই শেষ কথা। আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, মার তার দিকে, মার হার দিতে মার। বাবা 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 বাবা, রাতেলের কোনো দোষ নেই, যাদের সব আমার, আর রাতেল আমার সাথে প্রেম করতে চায়নি, আমি ওকে জোর করে দুঃখ কর। তোর ব্যাপারটা আমি পড়ে দেখছি, এই চাকরের বাচ্চা তোর এক বড় বুক কাঁপলো না, তুই মালিকের মেয়ের সাথে তুই প্রেম করিস? বিশ্বাস করেন আমি শীলাকে অনেক ভালোবাসি, শীলাকে আমি অনেক সুখে রাখবো। আপনি শীলাকে বিশ্বাস করে আমার হাতে তুলে দেন চাচা জান। শীলার খাতায় শুয়ে বড় করার স্বপ্ন, তাই তো? হ্যাঁ, আমার একমাত্র মেয়েকে ভুলে ভালিয়ে সম্পত্তির লোভে বিয়ে করতে চাস, এই তো? বাবা তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যা, রাসেলের তোমার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, ও তোমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চায় না। চাচা জান দয়া করে আমাদের ভালোবাসাটা মেনে নেন, আমি শীলাকে ভালোবাসি চাচা জান, আমার সাথে শীলাকে বিয়ে দিয়ে দেন। আমার জীবন থাকতে আমি তোর সাথে আমার মেয়েকে কখনো কোনোদিনও বিয়ে দেব না, এই কথা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় আমার মান সম্মান সব দুয়ায় মিশে যাবে। তুমি দাঁড়িয়ে কি দেখছো, দেরি করছো কোনো এই চাকরের বাচ্চারে লাথি মেরে বের করে দাও। খবরদার বাবা, তুমি রাতেলের গায়ে একবার হাত তুলবে না, যদি তুমি ওকে আর একবার মারো তাহলে কিন্তু আমি নিজে কিছু করে ফেলতে পারি। ঠিক করবে তুই, সেটা সময় হলেই দেখতে পারবা মা। শিলার মা, তোমাকে দিয়ে যাও এই ছোট লোকের বাচ্চাকে, কিভাবে শাস্তি দাও আমি দেখতেছি। মারে, তোর জন্য পাত্র দেখেছি,
অনেক ভালো পাত্র, পেশায় ডাক্তার, ছেলেদের অজস্র টাকা পয়সা আছে, মারে তো সারা জীবন অনেক ভালো থাকবে। ছেলে তোর ছবি দেখেছে, পছন্দ করেছে, এই সামনে শুক্রবার ছেলে পুরো পরিবারকে নিয়ে আসছে, ওই দিনই তোর বিয়ে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে তোকে ওই দিনই বিয়ে করে নিয়ে যাবে তোকে। এই মা, হ্যাঁ কথা শুন, আমি বুঝতে পেরেছি তুই যে বিয়ে করেছিস, মানে ভুল করে একটা লোকের ভালোবেসে ফেলছি যেটা যোগ্য না, কিন্তু এই বিয়েটা তো সারা জীবন বহন করা যাবে না, তাই না? একটা কাজে ছিল তোর হাজবেন্ড হবে, হ্যাঁ কোনো বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই, ওটাকে কীভাবে রাখবে, কোথায় রাখবে, কী খাওয়াবে, কোনোদিনই তুই শিখে দিতে পারবি না মা, প্লিজ তো বাবা কথা শুন। মা, আমি এত অর্থ বিত্ত দিয়ে কী করব, আমার কোনো কিছু লাগবে না, আমি রাজনকে মন থেকে ভালোবাসছি, আমি ওকে বিয়ে করব, বিয়ে করার পর আমি ডাল ভাত খাবো, তোমরা কেন এই সহজ কথাটা বুঝতেছো না? শোন, তুই রঙিন চশমা পরে আছিস, চশমাটা যখন খুলে যাবে তখন সব কিছু সাদা কালো দেখবি। তুমি আমাকে ভুল বুঝতেছো বাবা, সবাই রঙিন চশমা পরে থাকে না, কেউ কেউ অন্তরের চোখ দিয়েও দেখে। আমি আমি রাসেলকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ইচ্ছা করছে ওই অন্তরের চক্ষুটা উপরে ফেলে দিই। এই তোর কি মান সম্মান বলে কিছু নেই? যখন মানুষ তোকে বলবে ওই যে দেখো চাকরের বউ যায়, তখন কি তোর খুব ভালো লাগবে? আমি ওকে অন্তরের চক্ষু দিয়ে ভালোবেসে ফেলছি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। রাসেল এই বাড়ি তার কখনো ফিরে আসবে না, ওর ভালোবাসা কচু কথার পানের মতো, ও আর ফিরবে না। ও যদি তোকে সত্যি ভালোবাসত তাহলে শত মার খাওয়ার পরেও ও এখানে ফিরে আসতো, ওর ভালোবাসা কচু কথা পানের মতো, ও কখনো এখানে ফিরে আসবে না, ও কখনো ফিরে আসবে না। জানো বাবা আমাকে বলছে তুমি নাকি আমাকে ভালোই বাসো না, যদি ভালোবাসতে তাহলে এত মারার পরও তুমি এখানে চলে আসতে। বাবা দেখছো রাসেল চলে আসছে, তার মানে রাজাল আমাকে সত্যি সত্যি ভালোবাসে, ও ঘন্ট প্রতারক না। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, চলো। ম্যাডাম আপনি আমার মাফ করে দিয়ে, আমি আপনাকে নিয়ে পালাতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে মিথ্যা বলছিলাম ম্যাডাম, আপনাকে আমি এর আগেও বলছি, গরিবের সাথে বড় লোকের প্রেম হয় না, আপনি আমার কথা শোনেননি, আপনার আমার সম্পর্ক কোনোদিনও হতে পারে না, তাছাড়া আমি আপনার সাথে প্রেমের অভিনয় করছি, মন থেকে কখনোই আপনাকে ভালোবাসি নাই, যদি সত্যি আপনাকে ভালোবাসতাম তাহলে আপনি নিয়ে পালাই যেত। কি বললি তুই, এটা তুই আমাকে কোনোদিন ভালোই বাসাস নাই, যা করতে সব অভিনয় ছিল, ছোট লোকের বাচ্চা, ছোট লোক না সারা জীবন ছোট লোকই থাকে, ছোট লোক কোনোদিনও ভালো হয় না। আরে আমি তো তোর সাথে কুড়ে ঘরে থাকতে চেয়েছিলাম, আর তুই আমার এটা কি বললি, সুনিতি কি বললি, তুই আমার সাথে যা করছিস অভিনয় করছিস, ছোট লোক না সারা জীবন ছোট লোকই থাকে, তুই জীবনও ভালো হবি না। বাবা ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দাও, আমি না ওর মুখটাও দেখতে চাই না। এই শোন ছোট লোকের বাচ্চা, তুই না আমাকে দুঃখ দিয়ে কোনোদিন সুখী হতে পারবি না। দাঁড়াও, তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আরে পাগল, আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমি দেখতে চেয়েছিলাম তুমি এখনও আমাকে ভালোবাসো কি না, নাকি তোমার বাবার কথা শুনে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিছো। তোমার হাতটা যখন ধরেছি কোনোদিনই ছাড়বো না, সারা জীবন তোমাকে আত্মত্বের ভিতর। হ্যাঁ রে মা, ও তোরই ছিল, তোরই থাকবে। সত্যি কথা বলতে কি মা জানিস, আমি আসলে তোকে পরীক্ষা করেছিলাম, তোর এই ভালোবাসা সত্যি নাকি মোহ, তুই এই পরীক্ষায় সফল হয়েছিস, সত্যি তুই রাসেলকে অনেক ভালোবাসিস। মানে মানুষ কি বললো না বললো তাতে কোনো যায় আসে না, মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানিস মা, সে একজন মানুষ, এখানে কোনোই ভেদাভেদ নেই, এমন তো হতে পারত রাসেল খুব বড় লোকের কেউ একজন,
আমরা তাদের বাসায় কাজ করি, হতে পারতো না বল মা? আমি তোদের ভালোবাসা মেনে নিলাম এবং ধুমধাম করে তোদের বিয়ে দেব। আজ থেকে রাসেল এই বাড়ি কাজে লোক, রাসেল এই বাড়ির জামাই। হ্যাঁ রে মা, তোর আব্বু ঠিকই বলছে, যা বলছে সত্যি বলছে। আমরা রাসেলকে অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, ওকে টর্চার করছি, ওকে একটু শান্তিতে খাইতে দেয় নি, ঘুমাইতে দেয় নি, বসতে দেয় নি। আমরা বুঝতে পেরেছি আমরা অন্যায় করছি, আমাদের অনেক কিছু ভুল ছিল, এটাও বুঝতে পারছি। রাসেল তোকে অনেক ভালোবাসে, ও তোকে অনেক পছন্দ করে, সুখেও রাখবে। এই পৃথিবীতে একমাত্র রাসেলই পারবে তোকে সর্বশ্রেষ্ঠ সুখ দিতে। মা বাবার পরে যদি কেউ যত্ন করে, আমি বুঝতে পারছি এই রাসেলই পারবে তোকে রাখতে। টাকা পয়সায় পণ্য কেনা যায়, কিন্তু সুখ কেনা যায় না। সরি বাবা, সন্তান যেমন অন্যায় করে, মা বাবাও তো পড়ে, আমরা না জেনে না বুঝে অনেক অন্যায় করে ফেলছি। পারলে বুড়ো মা বাবাকে মাফ করে দিও। বাবা মা, তোমরা আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। আজকে তোমাদেরকে নিয়ে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। ভালোবাস